হবে যে আপনি এই শেখ হাসিনার অধীনে আরো নির্বাচনে যাবেন কি যাবেন না, তত্ত্বাবধায়ক সরকার চান কি চান না, আপনাকে এইগুলো ক্লিয়ার করতে হবে। নয়তো আপনার সম্পর্কে যে আপনি যে রাজনৈতিক মাঠ মানে নষ্ট করছেন, এই যে লক্ষ কোটি তরুণ গণতন্ত্রকামী মানুষ যারা আছে, যারা এই রাজপথে আন্দোলন করে যাচ্ছে, তাদের মাঠটা আপনি মিডিয়ার মাধ্যমে, আওয়ামী মিডিয়ার মাধ্যমে কিংবা আওয়ামী লীগের এজেন্ডের মাধ্যমে আপনি সেটি নষ্ট করতেছেন, সেটার জবাবদিহি কিন্তু করতে হবে। আপনি হিরো আলম কিন্তু একদম জিরো হয়ে যাবেন যদি জনতার কাতারে পড়েন। সে রাজনীতিতে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে তারাই আলোচনায় থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু অরাজনৈতিক ব্যক্তি কিংবা হিরো আলমের মতো অভিনেতা কিংবা কন্টেন্ট ক্রিয়েটর, সে কয়েকদিন পর পর মিডিয়ায় আলোচিত হয়, সে বিভিন্ন উপনির্বাচনে দাঁড়ায়, সে বিভিন্ন সময় ডিবি অফিসে যায়, ডিবি যে কমিশনার আছে ঢাকা মেট্রোপলিটন, সেখানে সে হারুন সাহেবের সাথে গিয়ে দেখা করেন, তার সাথে সখ্যতা গড়ে তোলেন। তো বিভিন্ন বিষয়ে সে এই হিরো আলম আলোচিত থাকে। এখন আমার সবার কাছে প্রশ্ন যে এই হিরো আলমকে আসলে কে এত প্রমোট করে, কারা এত প্রমোট করে? তো হিরো আলমকে যারা এতদিন প্রচার করতো, তার বক্তব্য বিভিন্ন মিডিয়াতে থাকতো, তো সেসব কয়েকজন সাংবাদিকদের সাথে আমি আলোচনা করেছি এবং তারা তাদের কাছে আমি প্রশ্ন রেখেছি যে আপনারা এই রাজনৈতিক মহলে কেন হিরো আলমকে এত আলোচিত করে তোলেন। ব্যাপারটা তারা খুবই একটা অসহায়ত্বের একটা পরিচয় দিয়েছে এবং তারা বলেছে যে আমরা বিনোদন ক্ষেত্রে শুধু হিরো আলমকে কভারেজ দিচ্ছিলাম, কিন্তু রাজনৈতিক মহলে সে ইদানিং সে খুবই আলোচিত। তাদেরকে বলেছি যে হিরো আলম বাংলাদেশের যে রাজনৈতিক মাঠ সেটা সে নষ্ট করছে, এই রাজনৈতিক মহলে যে একটা সিরিয়াসনেস সেটা সে এটাকে হাস্যরসাত্মক করে তুলেছে, সুতরাং তাকে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করুন। তখন তারা বলতেছে যে আমরা হলাম ছোটোখাটো ইউটিউবার কিংবা কন্টেন্ট ক্রিয়েটর কিংবা এরকম অনলাইন চ্যানেল, আমরা না হয় আমরা তাকে কভারেজ দিলাম না। কিন্তু বাংলাদেশের যে মেইন স্ট্রিমের যেসব মিডিয়া, তারা কিন্তু এই হিরো আলমকে কভারেজ দিয়ে যাচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে যে হিরো আলমের পিছনে একটা শক্তি আছে এবং তাকে সবসময় আলোচনায় রাখতে এবং বাংলাদেশের যে মূল ধারার যেসব আন্দোলন আছে সেই আন্দোলনকে আড়াল করতে এই হিরো আলমকে মাঝে মধ্যে সামনে নিয়ে আসা হয়। হিরো আলমকে ওই সাংবাদিক ভাই যারা আছে তারা অনেকেই প্রশ্ন করেছিল যে আপনি কোনো কিছু হতে ডিবি অফিসে কেন চলে যান, হারুন সাহেবের কাছে কেন চলে যান, এবং তার পারিবারিক বিষয় নিয়েও তাকে প্রশ্ন করা হয়, সে ওইসব উত্তরগুলো সে এড়িয়ে চলে। তার পার্সোনাল লাইফ নিয়ে নাই বললাম, তার পার্সোনাল লাইফ থাকতেই পারে, কিন্তু রাজনৈতিক মহলে রাজনৈতিক ব্যক্তিবর্গরা আলোচনায় থাকবে, সেটা আপনারা দেখেছেন যে ডাকসুর সাবেক ভিপি নূর হক নূর, যিনি গণ অধিকার পরিষদের বর্তমান সভাপতি, এবং মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে শ্যামা ওবায়দ কিংবা রুমিন ফারহানা কিংবা হারুনুর রশিদ বিন এমপি, এরকম ব্যক্তিবর্গরা আলোচনায় থাকে। কিংবা লীগের মধ্যে নারায়ণগঞ্জের শামীম ওসমান যে খেলা হবে ডায়লগ যে আবিষ্কারক, সুতরাং এরকম ব্যক্তিবর্গরা থাকবে কারণ তারা রাজনীতি করে। কিন্তু হিরো আলমের মতো একজন ব্যক্তি যে কিনা একজন একজন প্রতিষ্ঠিত অভিনেতাও নয়, সে ভালো সিনেমা করেছে, তার সিনেমা ইন্টারন্যাশনাল কিংবা জাতীয় পুরস্কার পেয়েছে, এরকমটা আমরা কখনো দেখিনি, তাহলে তাকে কেন এত আলোচনায় রাখা হয়? এই যে গতকালকে দেখেছেন যে সে বিএনপির যে যিনি সবসময় ব্রিফ করে থাকে রুহুল কবির রিজভী সাহেব, উনাকে উনার নামে মামলা দিতে সে ডিবি অফিসে গিয়েছে, হ্যাঁ, তারপর সেই ডিবি অফিস থেকে সে আদালত প্রাঙ্গণে গিয়েছে, অবশ্য সে ব্যাগে আসছে, কিন্তু সেখানে তার অভিযোগটা হচ্ছে রুহুল কবির রিজভী সাহেব তাকে অর্ধপাগল এবং অশিক্ষিত বলেছে। আমার প্রশ্ন সেটা যে আপনার উপরে অন্যায় করা হয়েছে, আপনার উপরে হামলা করেছে, সুতরাং আপনার পক্ষ হয়ে আপনাকে একটা সত্যটা বলে সে যদি প্রতিবাদ করে থাকে তাহলে তাকে তো সাধুবাদ জানানো দরকার। আপনাকে বুঝতে হবে আপনি ঢাকা 17 আসনে নির্বাচনে দাঁড়িয়েছেন,
আপনি বগুড়া 4 আসনে নির্বাচনে দাঁড়াচ্ছেন, আপনি কার ভোট পেয়েছেন, আপনি অবশ্যই বিএনপি বন্ধু যারা আছে তাদের ভোট পেয়েছেন, অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের ভোট পাননি, কারণ আওয়ামী লীগের ভোটই নেই, আপনার আওয়ামী লীগ তো আপনাকে ভোটই দিবে না আওয়ামী লীগের যারা আছে। সুতরাং অবশ্যই বিএনপি বন্ধু যারা আছে তারা, অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি হিরো আলম কেন? যদি ওই ওই ইন্ডিয়ার যে রানু মণ্ডল আছে সেও যদি এসে দাঁড়ায় ওই আওয়ামী লীগ ফেল করবে। সুতরাং আপনি ওই ওরকম সুপ্রতিষ্ঠিত ব্যক্তি, অভিনেতা, রাজনীতিবিদ এরকমটা ভাবা উচিত না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি রাজনীতি করবেন নাকি আপনি অভিনেতা হিসেবে, কৌতুক অভিনেতা হিসেবে আপনি আপনার পেশা চালিয়ে যাবেন নাকি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি আপনার পেশা চালিয়ে যাবেন, আপনাকে ডিসিশন নিতে হবে। আপনি যদি নির্বাচন করতে চান কিংবা আপনি যদি রাজনীতি করতে চান আপনাকে সেই পরীক্ষাটা দিতে হবে। আপনাকে আপনি একটা রাজনৈতিক দল গঠন করুন, একটা রাজনৈতিক দল গঠন করে আপনি সেখানে আপনি রাজনৈতিক কার্যক্রম চালান, ঠিক আছে? আপনি যদি ওই মেইন স্ট্রিমে রাজনীতি করতে চান তাহলে মেইন স্ট্রিমে রাজনীতি করার আগে যেসব রাজনীতি করার দরকার সেইগুলো করেন। যেরকম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি, আমরা ডাকসু নির্বাচন করেছি, নির্বাচন সড়ক আন্দোলন করেছি, আমরা সকল ছাত্র রাজনীতি শেষ করে আমরা কিন্তু এখন জাতীয় রাজনীতি করতেছি, কিংবা ভবিষ্যতে হয়তো সিনিয়র রাজনীতিবিদ হব কিংবা হব না ওইটা ভবিষ্যতের ব্যাপার। কিন্তু আপনি একজন অভিনেতা, আপনার উচিত ছিল যে আপনার যোগ্যতার প্রমাণ দিয়ে আপনি রাজনীতিতে আসা। সেই যোগ্যতার প্রমাণ মাপকাঠি হচ্ছে যে আপনি যে যে পার্সোনালিটি, আপনার যে কথাবার্তা, আপনার যে যে ইত্যাদি এগুলোকে ডেভেলপ করা। আপনার উচিত ছিল আপনি বিএফডিসিতে নির্বাচন করা, আপনি জাহেদ খানের মতো হতে পারতেন, আপনি আজকে নিপুন চৌধুরীর মতো, নিপুন রায়ের মতো হতে পারতেন, আপনি ইলেশ কাঞ্চনের মতো আপনি একটা ধাপ পাড়ি দিয়ে আসতে পারতেন, ফেল করেন অথবা পাশ করেন ওইটা কোনো ম্যাটার না। আপনি সেগুলো আপনি যদি ভালো অভিনেতা হতেন তাহলে আপনি ওই চলচ্চিত্র জগতে রাজনীতি করেন। যারা জার্নালিস্ট আছে তারাও অনেকেই এই জার্নালিস্টের আড়ালে রাজনীতি করে, যারা পেশাজীবী আছে তারাও রাজনীতি করে, বিভিন্ন আওয়ামী লীগপন্থী কিংবা বিএনপিপন্থী সংগঠন করে এরকম। সুতরাং আপনার এইসব ভাবগুলো পরীক্ষা দেওয়া উচিত, নয়তো আপনাকে এই রাজনীতিতে এসে বাংলাদেশের যে মূল ধারার রাজনৈতিক মাঠ সেটা আপনার নষ্ট করা উচিত না। মনে রাখতে হবে আপনাকে নিয়ে আওয়ামী লীগ খেলা করছে, ডিবি হারুনকে দিয়ে খেলা করছে, আপনার পিছনে উপদেষ্টা হিসেবে কে আছে সেটা আপনি ভেবে দেখুন। হ্যাঁ, আপনার যথেষ্ট উন্নতি হয়েছে, আপনি আপনার আপনি অনেক উন্নতি লাভ করেছেন, আপনার অনেক জ্ঞান বেড়েছে, সব কিছু আপনি ইম্প্রুভমেন্টে আছেন। সুতরাং আমি মনে করি যে আপনি এই ধারাবাহিকতা ধরে রাখুন। আপনার আগের যে চেহারা এখনের চেহারা কিন্তু এক নয়, আগের চেহারা যেরকম ছিল এখনের চেহারা অনেক ভালো। আপনি আগে যে পোশাক পরতেন এখন কিন্তু অনেক ভালো পোশাক পরেন, আমরা কিছুদিন আগে দেখেছি আপনি কলকাতায় গিয়ে আপনি খুব ভালো ফর্মাল ড্রেস পরেছেন, খুব সুন্দর লাগছে। সুতরাং আপনাকে এই উন্নয়নের কিংবা আপনার ব্যক্তিগত উন্নয়নের যে ধারাবাহিকতা আপনাকে ধরে রাখতে, আপনি যে আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছেন, রুহুল কবির রিজভীর মতো একজন সিনিয়র নেতৃবৃন্দ উনি আপনাকে ধমক দিয়েছে, উনি আপনাকে গালি দিয়েছে, এতে আপনার সৌভাগ্য, এটা আপনার সৌভাগ্য, এটা আপনার লাক যে উনি আপনাকে স্মরণ করে একটা ধমক দিয়ে আপনার পক্ষে আপনার একটা কথা বলেছে। সুতরাং আওয়ামী লীগ আপনাকে নিয়ে খেলা করছে এটা সুতরাং বুঝতে বাকি নেই। সুতরাং আপনার যে জনগণের মধ্যে কিংবা একটা শ্রেণীর মানুষের মধ্যে আপনার যে একটা সিম্পিতি ছিল সেই সিম্পিতিটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কেননা আপনি আওয়ামী লীগ সরকারের যে পন্থী, যে আমাদের প্রশাসনের যে ডিবির হারুন সাহেব, ওনার সাথে আপনি কয়েকদিন পর পর মিট করেন, ওনার দেখলাম যে একটা গাড়িতে করে আপনি আদালত চত্বরে গেছেন, সেখানে নেম প্লেটে কোনো নাম্বার নেই। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই গাড়িটা গোয়েন্দা সংস্থার, অর্থাৎ গোয়েন্দা সংস্থার লোকেরা কিংবা প্রশাসনের আওয়ামী লীগপন্থী প্রশাসনের লোকেরা আপনাকে সার্বিক সহযোগিতা করছে। সুতরাং আপনাকে এই পদ থেকে বের হয়ে আসতে হবে। আপনি যদি ফিগার হতে চান, অবশ্যই মানুষ অনেক কিছুর মধ্যে দিয়ে একটা জায়গায় এসে পৌঁছে, আপনি রাজনৈতিকভাবে আলোচনায় থাকবেন ভালো কথা, আপনি রাজনীতি করেন, আপনি একটা পার্টি গঠন করেন, দেখেন আপনার পাশে কতজন থাকে, আপনাকে কারা উন করে,
আপনি আপনাকে অবশ্যই এই এই নির্ধারণ করতে হবে যে আপনি এই শেখ হাসিনার অধীনে আরও নির্বাচনে যাবেন কি যাবেন না, তত্ত্বাবধায়ক সরকার চান কি চান না, আপনাকে এইগুলো ক্লিয়ার করতে হবে। নয়তো আপনার সম্পর্কে যে আপনি যে রাজনৈতিক মাঠ মানে নষ্ট করছেন, এই যে লক্ষ কোটি তরুণ গণতন্ত্রকামী মানুষ যারা আছে, যারা এই রাজপথে আন্দোলন করে যাচ্ছে, তাদের মাঠটা আপনি মিডিয়ার মাধ্যমে, আওয়ামী মিডিয়ার মাধ্যমে কিংবা আওয়ামী লীগের এজেন্ডার মাধ্যমে আপনি সেটি নষ্ট করতেছেন, সেটার জবাবদিহি কিন্তু করতে হবে। আপনি হিরো আলম কিন্তু একদম জিরো হয়ে যাবেন যদি জনতার কাতারে পড়েন, ঠিক আছে? অভিনয় করে বেশি দিন টিকতে পারবেন না। হ্যাঁ, আপনি দেখেন আপনার উপরে হামলা হয়েছে, কয়টা মানুষ আপনার পিছনে ছিল, একা একা কি দৌড়াইছেন, একা একা দৌড়াইছেন। সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি রাজনীতি করবেন নাকি অভিনয় করবেন, নাকি এই আওয়ামী লীগের যে এজেন্ডা এটা সার্ভ করবেন, নাকি এই রাজনৈতিক মাঠ আপনি নষ্ট করবেন। সুতরাং আপনি আলোচনায় থাকবেন, ভালো কথা, আলোচনায় সবাই থাকে, আপনিও থাকেন। সুতরাং আপনাকে রাজনীতি করতে হবে, হ্যাঁ, পার্টি গঠন করতে হবে। আপনি যদি রাজনীতি করেন তাহলে আপনাকে ওয়েলকাম, আপনার প্রতি শুভকামনা, কিন্তু রাজনীতির নামে ওই ইস্যু তৈরি করে মূল ধারার আন্দোলনকে নষ্ট করে আপনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করবেন, সেটা আমরা কখনোই আমরা পজিটিভলি নিব না। এবং এটা অবশ্যই আপনার কেরিয়ার কিংবা আপনার এটার উপরে প্রভাব ফেলবে অবশ্যই। ধন্যবাদ যারা এটা, আমি আসলে হিরো আলমকে প্রকাশ্যে এরকম একটা পরামর্শ দিয়েছি, আশা করি যে এটা সকলকেই পজিটিভলি নেবেন। এবং হিরো আলমকে আসলে কারা প্রশ্রয় দিচ্ছে এটা আপনাদেরকে অবশ্যই জানা উচিত।